অভিনেত্রী কাবেরী বসু গুটি কয়েক বাংলা ছবিতে অভিনয় করলেও মানুষ তাঁকে আজও ভোলেনি। অল্প দিনের উপস্থিতিতেই তিনি হয়ে উঠেছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। বারবার তার অভিনয়ের প্রেমে পড়েছে মানুষ। তবে কাবেরী বসুর জীবনের ঘাত প্রতিঘাতের কথা যে কোনো ট্র্যাজেডি গল্পকেও হার মানায়। আজ জানব অভিনেত্রী কাবেরী বসুর জীবনের সেই ট্র্যাজিক গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 28 নভেম্বর 1938 সালে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে তাঁর জন্ম। বাবা যাদবেন্দ্র বসু ছিলেন উকিল, মা প্রীতিময়ী গৃহবধূ। তাঁরা ছিলেন 5 বোন এবং 2 ভাই। মা ভালোবেসে কাবেরীর নাম রেখেছিলেন ভূতু। বাবা যাদবেন্দ্র আর্থিকভাবে দুর্বল হয়ে পড়লে বড় ছেলে গৌরাঙ্গ সংসারের হাল ধরেন। বসুমিত্র নামে এক প্রযোজনা সংস্থা খোলেন তিনি, আর সেই সূত্রেই আলাপ হয় পাহাড়ি সান্নালের সঙ্গে। যখন নিউ থিয়েটার্সে সুবোধ মিত্র একটি কম বয়সী নাচচানা মেয়েকে খুঁজছিলেন, তখন পাহাড়ি সান্নাল গৌরাঙ্গের বোন কাবেরীর সন্ধান দিয়েছিলেন। রায়কমল ছবিতেই তাঁর প্রথম অভিনয়। ষোড়শী এক নবাগতা যে প্রায় একাই একটা ছবি টেনে নিয়ে যেতে পারে, মাতিয়ে তুলতে পারে দর্শকদের, তা সত্যিই ভাবা যায় না। রঙ্গমঞ্চের ছোঁয়া লাগা নয় বলেই তাঁর অভিনয় ছিল অনাটকীয়, সাবলীল এবং অন্যদের চেয়ে একদম আলাদা। তারপর 2 বছরের মধ্যে পরপর আরও 7টি ছবিতে অভিনয় করেন, তার মধ্যে পরাধীন, শ্যামলী, মধুমালতী উল্লেখযোগ্য। খুব সহজেই অনেকের আপন হয়ে উঠেছিল ছটফটে মেয়েটি। 1953-তে শ্যামলী ছবিতে বোবাকালা মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। সংলাপ কিছুই ছিল না, শুধুমাত্র চোখ দিয়ে অভিনয় করে গিয়েছিলেন, তাতেই মুগ্ধ হয়েছিল দর্শক। তবে এরপর 1956-তে বিয়ে হয়ে যায়। সিনেমা জগৎ থেকে সরে গিয়ে স্বামীর সঙ্গে মুঙ্গের চলে যান তিনি। সেখানেই তাঁর বড় মেয়ে অনিন্দিতা ওরফে টুপসি, তারপর ছেলে অনিন্দ এবং ছোট মেয়ে টিনার জন্ম হয়। 3 ছেলেমেয়ে নিয়ে গড়ে ওঠে সুখের সংসার। দীর্ঘ 12 বছর পর আবার ফিরে আসেন সিনেমা জগতে। রায়কমল বা শ্যামলীর ছিপছিপে মেয়েটি তখন অনেক বড় হয়ে গেছে। বেশ ভালোই অভিনয় করলেন অরণ্যের দিনরাত্রি ছবিতে। 1970 সালে মুক্তি পেল ছবি, কিন্তু তারপরই উপস্থিত হল সেই অভিশপ্ত দিন। স্বামী অজিত, ছোট মেয়ে টিনাকে নিয়ে দার্জিলিং যাচ্ছিলেন কাবেরী দেবী। দিনটা 12 জুন 1970। বৃষ্টি হওয়ায় পাহাড়ি রাস্তা ছিল ভিজে, গাড়ির চাকা পিছলে যায়, গাড়ি ক্রমশ খাদের দিকে এগিয়ে যাচ্ছিল। কাবেরী দেবী মেয়ে টিনাকে বাঁচাতে বাবা অজিতের দিকে ছুঁড়ে দেন। অজিতবাবু মেয়েকে নিয়ে গাড়ি থেকে লাফ দেন, কিন্তু দুর্ভাগ্য, পাথরে আছড়ে পড়েন তিনি, মাথা ফেটে চৌচির। হাসপাতালে যাওয়ার পথেই মারা যান অজিতবাবু, মেয়ে টিনাও মারা যায় পরের দিন। গাড়ি সমেত 850 ফুট নিচে পড়েন কাবেরী দেবী। পাহাড়ি গাঁয়ের লোকজন অচেতন কাবেরী দেবীকে হাসপাতালে ভর্তি করেন। শরীরের হাড়গোড় সব ভেঙে যায়, শুরু হয় বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা। দীর্ঘ 3 মাস পর ছাড়া পান হাসপাতাল থেকে। স্বামী মেয়েকে হারিয়ে কাতর হয়ে পড়েন তিনি। একদিকে প্রিয়জন হারানোর শোক, অপরদিকে বড় মেয়ে ও ছেলে অনিন্দকে কীভাবে মানুষ করবেন তার চিন্তা। দারুণ অসহায় হয়ে পড়লেন তিনি। তখনও তিনি কিন্তু পুরোপুরি সুস্থ নন, হাঁটতেও পারতেন না ঠিক করে। প্রবল শারীরিক যন্ত্রণা, প্রিয়জন হারানোর শোক এবং ভয়ঙ্কর একাকিত্ব ঘিরে ধরে তাঁকে। দাঁতে দাঁত চেপে লড়াই করে পুনরায় ফিরে আসেন সিনেমা জগতে। শারীরিক অসুস্থতা নিয়েই অভিনয় করেন আমি, সে ও সখা এবং নগর দর্পণে ছবিতে। ভেবেছিলেন এবার লড়াই করেই তিনি বাঁচবেন, সামলাবেন সব কিছু, কিন্তু তারপরই পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে। বেশ কিছুদিন ক্যান্সারে ভুগে 18 ফেব্রুয়ারি 1977 সালে তিনি মারা যান। জীবদ্দশায় যতটা যন্ত্রণা কাবেরী দেবী পেয়েছিলেন তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তবে শত কষ্ট সয়েও তিনি যে অভিনয় করে গেছেন, সেই অভিনয়ের জেরেই কাবেরী দেবী বেঁচে থাকুক দর্শকদের মনে। এই ভিডিও দ্বারা ওনাকে শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর অন্য কারো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।